আজকে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে অত্যন্ত মুখর এবং আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের চার আসন উকিয়া টেকনাফের যে উকিয়া উপজেলার পশ্চিম হলদিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে তারা অত্যন্ত উৎসব মুখর পরিবেশেই তারা কিন্তু ভোট দিতে পেরেই সবাই কিন্তু আনন্দ উল্লাস করেছে। আমার পাশে একজন রয়েছে আমাদের কক্সবাজারের একজন প্রবীণ একজন সিনিয়র সাংবাদিক, মানে কালের কন্ঠের সাংবাদিক অ্যাডভোকেট তুফাইল আহমেদ আমার পাশে এখন রয়েছে। আমি যেহেতু কক্সবাজার শহরে থাকি, আমি ওখানে ভোটার। আমার কেন্দ্র হচ্ছে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বদরমোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সকাল 8:05 সেখানে গিয়ে আমার নিজের ভোট দেই, সাথে আমার স্ত্রীর ভোট দেই। এ সময় কিন্তু কোনো প্রার্থীর এজেন্টের কিন্তু সেখানে আমার দেখা মিলেনি। ওই ভোটারের উপস্থিতিও ছিল কম, শহরে ভোটারের উপস্থিতি খুব আমি কম দেখেছি। আমি এরপর সকাল 8:30-9টার দিকে আমি শহরের বাইরে এসছি, প্রথমে এসছি আপনার রামু উপজেলার 2টি কেন্দ্র দেখেছি। সেখানে কিছুটা ভোটার দেখেছি, সবচেয়ে বেশি দেখলাম সকাল 10টায় উখিয়ার হলদিয়া ফালং ইউনিয়ন মহাজনপাড়ার ত্রিরত্ন হাই স্কুল কেন্দ্রে, সেখানে প্রচুর সংখ্যক ভোটারের লাইন দেখেছি। পুরুষ ভোটারের লাইন কম, মহিলা ভোটারের লাইন অনেক বেশি দেখেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে একজন নারী আমাকে বলছে যে আমি জীবনের এই প্রথম রাজার ভোট দিলাম এবং আমি অত্যন্ত কষ্ট করে আমি এনআইডি করতে পেরেছিলাম, এনআইডিটা করে আমি আজকে ভোট দিয়ে আমি খুব আনন্দিত। আর একটা ছেলে বলে জীবনের প্রথম ভোটার আমি হয়েছি, 19-20 বছরের ছেলে, বলে আমারও খুব ভালো লেগেছে এই প্রথম ভোট দিতে পেরেছি। একজন 80 বছর বয়সের একজন বৃদ্ধ দেখলাম, সে তার নাতির কাঁধে ভর দিয়ে আসছে। মোটামুটি উৎসব মুখের পরিবেশটা আমি দেখেছি এই ত্রিরত্ন হাই স্কুল কেন্দ্র, দেন মরিচা হাই স্কুল কেন্দ্রে এর সাথে কম দেখেছি। আর এখন আসছি পশ্চিম হলদিয়া পালং প্রাইমারি স্কুল ভোট কেন্দ্র, এখানেও তো যথেষ্ট পরিমাণ আছে, লোকজনের যথেষ্ট পরিমাণ আছে। রামুর দিকে খবর নিয়েছি, রামুর শহরের সাথে গ্রামে উপস্থিতি বেশি, চৌকরিয়ারও অনুরূপ, মহেশখালী উত্তর দিয়ে মোটামুটি ভোটারের উপস্থিতি ভালো। ধন্যবাদ আপনাকে দর্শক, আপনারা শুনছেন আমাদের কাছে একজন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তুফাইল আহমেদ, উনি কালের কণ্ঠের একজন সিনিয়র সাংবাদিক, ওনার কাছ থেকে আমরা আসলে ভোটের পরিবেশ সম্বন্ধে আমরা অনেক কিছু আমরা শুনেছি। আমার পাশে আরেকজন সাধারণ ভোটার রয়েছে, আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইব আজকের ভোটের পরিবেশটা ভাই আপনারা কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। আজকের ভোটের পরিবেশ আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব উৎসবমুখে ভোট দিতে পারি, আমরা খুব আনন্দিত করছি। আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইব আজকের ভোটের মানে পরিবেশটা কি, মানে কেমন? ধন্যবাদ। খুব সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে ভোট দিচ্ছে গ্রামের সাধারণ জনগণ, সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যে আমরা খুব আনন্দিত ভোট দিতে পেরে, আমি নিজে ভোট দিয়েছি, খুব আনন্দিত আমরা। দর্শক, আপনারা দেখছিলেন আজকের এই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র থেকে সাধারণ ভোটারগণ অত্যন্ত মুখর পরিবেশে এরা কিন্তু ভোট দিতে পেরেই নিজেরাই নিজের মধ্যে এরা কিন্তু আনন্দ উপভোগ করছেন। আমার পাশে একজন এখানকার মহিলা MUP সদস্য এখানে আমার পাশে রয়েছেন, আসলে আমি ওনার কাছ থেকেই একটু জানতে চাইবো আজকের ভোটের এই কেন্দ্রের পরিবেশ কেমন? আসলে আমরা সকাল থেকে ভোটারদের আমাদের ভোটারদের উৎসাহিত দেখে এবং ভোটারদের উপস্থিতি দেখে আমরা নিজেও অবাক হয়ে গেছি, এবং আমি এখন আমাদের সংসদ সদস্য শাহিন আপার সাথে চারপাশও ঘুরে আসছি। আমাদের যথেষ্ট ভোটারের উৎসাহিত এবং ভোটার উপস্থিতি এবং সুস্থ অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন চলতেছে বলে আমি 100% আশা করছি।